আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আপনি কি জানেন মৃত্যুর পর আপনার ফেসবুকের অবস্থা কি হবে? নিশ্চয় আপনারা ইতিমধ্যে শুনে গিয়েছেন মৃত্যুর পর আপনার ফেসবুক অটো ডিলেট হবে। সো এখন কিভাবে করবেন, আপনারা কিভাবে ওই সেটিংসটা অন করে রাখবেন, কোথায় গিয়ে দেখবেন আসলে সেটা সবকিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি মৃত্যু হন, মানে আপনার যদি মরণ হয়, আপনি যদি মরে যান, তাহলে আপনার ফেসবুকও অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে। সো কিভাবে কি করতে হবে, কোথায় গিয়ে সেই সেটিংস চালু করে রাখবেন সবকিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তো এই জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে, তারপর আপনাদের ফেসবুক লিখতে হবে এখানে, তারপর এখানে ফেসবুক লিখে চার্জ বলে চার্জ করে দেবেন, চলে আসবে। জাস্ট আপনি এখানে পাশে আপডেট লেখা দেখতে পারবেন, আপডেট লেখাতে ক্লিক করে আপডেট করে নেবেন আপনার কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাপসটি। সো এরপর আপনাকে যেটা করতে হবে গাইস, এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করতে হবে। আমি আপনাদেরকে বিষয়টা দেখা দিচ্ছি, খুব চমৎকার একটি আপডেট। মানে আপনি এখন থেকে আপনার মৃত্যু হলে, আপনার মৃত্যু হওয়ার পর আপনার সে ফেসবুকও মরে যাবে, এক্স্যাক্টলি আপনার ফেসবুক চলে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে গাইস, এখানে দেখেন এই যে থ্রি লাইন এটা ট্রান্স করে দিতে হবে, তারপর এখানে সেটিংস অপশন একটা ক্লিক করে দিতে হবে। তো গাইস, আমি যখন ভিডিও তৈরি করতেছি হয়তো আজান দিচ্ছে, একটু ব্যাড নয়েজ আসতে পারে, সো আপনি একটু মেনে নেবেন। তারপর এখানে দেখেন এইরকম একটা ইন্টারফেস হবে, ফার্স্ট অফ অল আপনি এখানে একটা ট্রান্স করে দিবেন। সো গাইস, ওখানে একটা ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস নামে একটা লেখা আছে না, এটাতে একটা ট্রান্স করে দিতে হবে। মূলত আপনাকে একটা সেটিংস করে রাখতে হবে যাতে আপনি মরে গেলে আপনার ফেসবুক সকল ডাটা যাতে ডিলিট হয়ে যায় অটোমেটিকলি, যাতে কেউ না নিতে পারে। হ্যাঁ, আর এটা থাকলে কিন্তু সমস্যা হয়, মানে একজন মানুষ মরে যাইলে ওনার ছবি, ওনার স্মৃতি ওগুলো যদি থেকে যায় তাহলে একটু সমস্যা হয়, যার কারণে ফেসবুকে আপডেট ইতিমধ্যে নিয়ে আসছে। তারপর আপনি যে কাজটি করবেন গাইস, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে এটা লাস্ট লেখা আছে না, এটাতে একটা ট্রান্স করে দিবেন। হ্যাঁ, এর মধ্যে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। সো এরপর আপনারা দেখেন মেমোরিয়ালাইজেশন, এই যে একটা ফার্স্ট এটা লেখা আছে না, ইট ডিসাইড হোয়াট হ্যাপেন টু ইউর মেইন ফেসবুক প্রোফাইল আফটার ইউ পাস অ্যাওয়ে, এটাতে একটা ট্রান্স করে দিবেন একটু ফার্স্টের অপশনে। তো গাইস, এরপর রিকমেন্ডেড ইন্টারফেস হবে, মূলত বি কেয়ারফুল, আপনারা খুব মানে সতর্কভাবে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি যাতে আপনাদের ফেসবুকটা ডিলিট হয়ে না যায়। সো এরপর আপনারা দেখেন পারফরমেন্স নট সিলেক্টেড, এই এরো আইকনে একটা ট্রান্স করে দিবেন গাইস। তো গাইস, আসলে এই আপডেটটি কে কে পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এই আপডেটটি কার কার ভালো লাগছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মনের অনুভূতিটা। সো অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, কারণ আপনারা লাইক দিলে আমাদের ভিডিও আনার উৎসাহ জাগে এতটুকুই। এরপর আপনি দেখতে পাচ্ছেন ডিলিট আফটার ডেট, ইউর মেইন প্রোফাইল অ্যান্ড এনি অ্যাডিশনাল প্রোফাইল উইল বি পার্মানেন্টলি ডিলিট আফটার ইউ পাস অ্যাওয়ে। মানে তারা বলতে চাচ্ছে আপনি যদি মরে যান, মানে আপনি আপনার মৃত্যু হওয়ার পর আপনার মেইন প্রোফাইল মানে আপনার অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে যদি এই সেটিংসটা করে রাখেন। হ্যাঁ, এটা নতুন আপডেট নিয়ে আসছে। সো এরপর আপনাকে যেটা করতে হবে গাইস, এই যে ফোর এটা গুগল মিটে দেখতে পাচ্ছেন, এটাতে জাস্ট ক্লিক করে দিতে হবে, তারপর দেখেন নেক্সট বাটনে একটা ট্রান্স করে দিতে হবে। তো নেক্সট বাটনে ট্রান্স করে দেওয়ার পর আপনার সব কিছু সেটিংস হয়ে গেছে, জাস্ট আপনি কী করবেন, সেভ অপশনে একটা ট্রান্স করে দেবেন। সেভ অপশনে ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন ডিলিট আফটার ডেট, এরকম একটা লেখা এখানে দেখা যাচ্ছে, আর এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে আপনার, এটা ফেসবুকটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সো এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যখন মরে যাবেন, মানে আপনার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ না করুক আপনার কখনো যদি মৃত্যু হয়, তাহলে আপনার ফেসবুকটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, কারো ডিলিট করার প্রয়োজন হবে না। সো গাইস, এ হচ্ছে মূলত ফেসবুকের দুর্দান্ত একটি আপডেট, আমার পার্সোনাল অনেক ভালো লাগছে। আপনার কেমন লাগছে, আপনার অনুমতিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এসির মূলত আজকের ভিডিও, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।